শনিবার বিকেলে আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরার বিচ্ছন্ন মনুতে TR03C0798 নম্বরের একটি মারুতি গাড়ি চারজন যাত্রী নিয়ে উদয়পুর মাতাবাড়ি রাস্তার এক নং ফুলকুমারী জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় অপরদিক থেকে TR03B3489 নম্বরের একটি অটো গাড়ি নিয়ে আসার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মারুতিতে থাকা 9 বছরের শিশু সতীমুরা সিং ও মনিকা মুরা সিং সহ আরো দুজন ও অটোতে থাকা দুজন যাত্রী আহত হয়। ঘটনাস্থলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে তাদের গুমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে রাধাকিশোরপুর থানার পুলিশ এসে মারুতি গাড়ির চালককে ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।